আচ্ছা, এরপরে এরপরে লিমা, কি সোহেব ভাই পরেরটা? লিমা, লিমা, আমি পূর্ব স্থায়ী। জি আপনি বলেন লিমা। লিমা লাই ইয়াস্তামিলা, লিমা লাই ইয়াস্তামিলা রাশিদিন রশিদুন, মিন দিলাহ। রশিদুন হবে, কারণ রশিদুন, ব্যবহারটা কে করছে, কে করতে চাচ্ছে না। রশেদ, লিমা লাই আস্তামিলা রশিদুন, রশেদ কেন লাই আস্তামিলা কিছুতেই ব্যবহার করবে না, তাহলে ব্যবহার করবে না কে? জি রাশেদ। রশেদ, তাহলে কি হবে, রশিদুন হবে। লিমা লাই আস্তামিলা রশিদুন মিন্দি লাহু, কি ব্যবহার করবে না, মিন্দি লাহু, তার রুমাল ব্যবহার করবে না কিছুতেই, কেন তাহলে বলেন তো, কেন ব্যবহার করবে না? লিয়ান্না হু, লিয়ান্না হু, রাশেদ জি লিয়ান্না হু সর অসিখন ছিল মনে, এখানে এই যে লিয়ান্না হু সর অসিখন, লিয়ান্না হু সর অসিখন, জি লাই আস্তামিলা বলেন, লাই আস্তামিলা, আস্তামিলা আছে তো, এখানে হবে লাই আস্তা, লাই আস্তামিলা, কারণ রশেদের ব্যাপারে আমরা বলছি, আর এখানে ছিল আমি, লান আস্তামিলা হাদাল মিন্দিলা, কিন্তু আমরা উত্তর, যেহেতু রশেদকে প্রশ্ন করা হয়েছে, উত্তর দেব কি, লাই আস্তামিলা হাদাল মিন্দিলা লি আন্নাহু সর ওয়াসিফন, সে এই মিন্দি, এই রুমালটা কিছুতেই ব্যবহার করবে না, কেননা তা ময়লা হয়ে গেছে। জি আচ্ছা, হুসাইন আহমেদ ভাই, জি লিয়ান্নাহু সর অসিখন, সর মাঝে হয়ে গেছে। হুসাইন আহমেদ ভাই আপনি বলেন এখান থেকে, মাদা নেটওয়ার্ক মনে হয় আজকে একটু ডিস্টার্ব দিচ্ছে। জি নেটওয়ার্ক একটু বাংলাদেশে মানে একটু সমস্যা আছে বলছিল। তাহলে সারোয়ার শামীম ভাই শুনতে পাচ্ছেন? ও আপনি বলতেছেন, জি শিক্ষক তার ছাত্রকে বলতে কি বলবো, জি নেট মনে হয় আজকে একটু খুবই দুর্বল, সমস্যা হচ্ছে আজকে, তাহলে আমি এটা ইয়ে করে দিই, যে একটু নেটে সমস্যা হচ্ছে মনে হয়, এই জন্য শোনা যাচ্ছে না। আচ্ছা, মাদা কলাল মুআল্লিমু লিতিলমিধিহি, শিক্ষক তার ছাত্রকে কি বলল, শিক্ষক তার ছাত্রকে কি বলল, কলাল মুআল্লিমু লিতিলমিধিহি ইস্তামিল ফি কালামিকা কালিমাতান সাহালাতান, এই কথাটা বললো না, ইস্তামিল ফি কালামিকা কালিমাতান সাহালাতান, শুনতে পাচ্ছেন সবাই? কল আল মুআল্লিমু লিতিলমিধিহি, শিক্ষক তার ছাত্রকে বলল, ইস্তামিল ফি কালামিকা কালিমাতান সাহালাতান, সাহালাতান, জি তুমি কি করো, তুমি ব্যবহার করো, ফি কালামিকা তোমার কথায় কি ব্যবহার করো, কি ব্যবহার করো, কালিমাতান সাহালাতান, জি সহজ কথা, সহজ শব্দ ব্যবহার করো, ওয়ালা তাস্তামিল, আর ব্যবহার করো না, কি ব্যবহার করো না, কালিমাতান সাবাতান, কঠিন শব্দ ব্যবহার করিও না, তাহলে এটার উত্তর পাওয়া যাচ্ছে এইটুকুর মধ্যে। জি এরপরে আইয়ুহা তালিবু, হে ছাত্র, হে ছাত্র, হে তালেব, হাল তাস্তা মিল, হাল তাস্তা মিলু হবে, হাল তাস্তা মিলু, তুমি কি ব্যবহার করো, হাল তাস্তা মিলু, তুমি কি ব্যবহার করো, ধর আমাদেরকে বলা হচ্ছে, যে আমাদের যে কোনো একজনকে বলা হচ্ছে, আইয়ুহা তালিব, হে তালেব, হে ছাত্র, হাল তাস্তা আমিলু, তুমি কি ব্যবহার করো, ফি কালামিকা, তোমার কথায়,
কালিমাতান সাবাতান কঠিন শব্দ তুমি কি ব্যবহার করো? তো এটার উত্তর কি হবে? আমার পক্ষ থেকে যেহেতু দিচ্ছি উত্তর, তাহলে কি উত্তর দেব? হ্যাঁ না হবে, নাম। জি বলেন একজন। লা বলবো, লা। লা আপনি ব্যবহার করেন না? ও হ্যাঁ, কঠিন শব্দ ব্যবহার করেন না, ঠিক আছে, লা। কঠিন শব্দ জি জি কঠিন শব্দ লা। ব্যবহার করি না, তাহলে লা হবে। লা লা আস্তামিলু হবে। তাস্তামিলুকে কি বানাতে হবে? আস্তামিল আস্তামিলু, লা আস্তামিলু ফি কালামিকা আছে, এখানে কি করতে হবে? কালামিকা দুইটা পরিবর্তন করতে হবে, এখানে একটা কালা মিকা, কালামি হবে এখানে, কালামি। লা আস্তামিলু ফি কালামি, তাহলে দুইটা পরিবর্তন পেলাম আমরা, একটা হচ্ছে তাস্তামিলুকে বানাতে হবে আস্তামিলু, যেহেতু এটা আমার ক্ষেত্রে বলছি আস্তামিলু, লা আস্তামিলু, আর ফি কালামিকা আছে আমরা বানাবো ফি কালামি, আমার কথায়। তারপরে যা আছে তাই, যেটা ব্যবহার করি না সেটা তো ঠিকই আছে, কালিমাদান সাহাবাতা এটাই হবে। তো দুইটা পরিবর্তন একটু খেয়াল করতে হবে, এটাতে উপরে এটার শিকার, এটার হচ্ছে আমরা ফেলের পরিবর্তন করে দিলাম, আর এখানে কালামি কালামের সাথে মোজাবটাকে ইয়াই মোতাকালে মেনে আসলাম, কালামি মোজাবিলাহিটাকে পরিবর্তন করলাম। আচ্ছা, এবার এবার আমাদেরকে দুইটার মধ্যে প্রশ্ন করছে, দুইটার মধ্যে আ কালিমাতান সাবাতান তাস্তামিল, আ কালিমাতান সাবাতান তাস্তামিল ফি কালামিকা, আম কালিমাতান সাহালাতান, দুইটার মধ্যে কোনটা হবে? আ কালিমাতান সাবাতান তাস্তামিল, তুমি কি ব্যবহার করো কালিমাতান সাবাতান ফি কালামিকা তোমার কালামের মধ্যে, আম কালিমাতান সাহালাতান? না, এটা লা বা ইয়াতে প্রশ্ন উত্তর হবে না, এটা দুইটার মধ্যে একটা চয়েস করতে হবে, যে কোনো একটা, কোনটা? কালিমাতান সাহালাতান, জি মাশাআল্লাহ, এখানে আমার কালামে আমি যেটা ব্যবহার করি সেটাই বলবো, কালিমাতান সাহালাতান। এরকম যদি প্রশ্ন আসে, এটাকে বিশেষ প্রশ্ন বলে, আ কালিমাতান সাবাতান তাস্তামিলু, তুমি কি কঠিন বাক্য ব্যবহার করো, কঠিন শব্দ ব্যবহার করো ফি কালামিকা তোমার কথায়, আম কালিমাতান সাহালাতান, নাকি সহজ কথা, উত্তর কি হবে? কালিমাতান সাহালাতান। লিমা তুরিদু জাইনাব, জি আম আম ফুটবল, সাউন্ডটা আসছে যে নতুন একজন ভাই আসছেন, উনি ইয়া করে রাখছেন, মিসবা ভাই, নাকি নাকি আম মানে নাকি, ও আম মানে হচ্ছে নাকি, জি আমি মনে করছি আপনি অন্য কথা বলেছেন, আম মানে হচ্ছে নাকি। তাহলে আম কালিমাতান সাহালাতান, নাকি তুমি, নাকিও বলা যায় নাও বলা যায়, নাকি তুমি কালিমাতান সাহালাতান সহজ শব্দ ব্যবহার করো, তাহলে যেটা উত্তর সেটা বলবো কালিমাতান সাহালাতান। আচ্ছা, লিমা তুরিদু জাইনাবু, লিমা তুরিদু জাইনাবু, জাইনাব কেন চায়, কেন চায়, লিমা না, লিমা লা তুরিদু জাইনাবু, জাইনাব কেন চায় না, লিমা লা তুরিদু আছে, তাহলে লা হওয়ার কারণে না হয়ে যাবে, জাইনাব কেন চায় না, কি চায় না, আনতাস্তামিলা ব্যবহার করতে চায় না, আন মাসদারের অর্থ দিবে, অর্থাৎ ব্যবহার করতে চান, ইস্তামালা ইয়াস্তামিলু মানে ব্যবহার করা, আনতাস্তামিলা মানে ব্যবহার করতে চায় না, লিমা লা তুরিদু জাইনাবু, জাইনাব কেন চায় না আনতাস্তামিলা ব্যবহার করতে, কি ব্যবহার করতে চায় না, প্রশ্ন আসে পরে, এখানে আসে হাদি সবুনাতা, কি ব্যবহার করতে চায় না, হাদি সবুনাতা, এই সাবান, সাবান এই সাবান কেন ব্যবহার করতে চায় না, কারণ কি ছিল ব্যবহার না করার? এই যে এখানে আছে লা তুরিদিনা আনতাস্তামিলি হাদা সবুনাতা, লা সে কি বলছে, লা উরিদু আন আস্তামিলাহা, কেন এখানে, কিন্তু কেন তার কারণ দেওয়া নাই, কেন ব্যবহার করতে চায় না, এটা কোনো কারণ থাকতে পারে, এটাও অসিখন দিয়ে দিলেন, সাবান অসিখন, সে কেন এই সাবান ব্যবহার করতে চায় না, লা তুরিদু জাইনাবু আন তাস্তামিলা হাদি সাবুনাতা লিয়ান্না, হা হবে লিয়ান্না হা, এখানে সাবুনাতাতে গোলতা আছে না, এটা তো মুয়ান্নাস, লিয়ান্না হু হবে না, বরং লিয়ান্না হা, ওয়াসি সরা যদি দেন সরা ওয়াসি খতান হবে, সরা ওয়াসি খতান, সাবান ময়লা হয়ে গেছে এটা কেমন লাগে, এখানে অন্য কিছু দেওয়া যায়, লিয়ান্না হা
লিয়ান্নাহা গয়রু জাইদিন, না গয়রু জাই দাতিন হবে, গয়রু জাই দাতিন, কেননা তা হচ্ছে উত্তম নয়। এটার কারণ অবশ্য আমাদের এতে দেওয়া ছিল না। আচ্ছা, মাদা ইয়াস্তাকবিলুল মুসলিমু ফি সলাতিহি, মাদা ইয়াস্তাকবিলুল মুসলিমু ফি সলাতিহি, মুসলিম তার মুসলিম নামাজে, হ্যাঁ নামাজে, তার নামাজে কিসের দিকে অভিমুখী হয়, কিসের অভিমুখী হয়? ইস্তাকবালা ইয়াস্তাকবিলু মানে অভিমুখী হয়, কিবলার অভিমুখী হয়। জি, ইয়াস্তাকবিলুল মুসলিমু ফি সলাতিহিল কিবলাতা, বা ইয়াস্তাকবিলুল মুসলিমুল কিবলাতা ফি সলাতিহি, কিবলাতার আগে নিয়ে আসা যাবে, ইয়াস্তাকবিলুল মুসলিমুল কিবলাতা ফি সলাতিহি, মুসলিম তার সলাতে কিবলা অভিমুখী হয়। জি, এখন মনে হয় নেটওয়ার্ক ভালো আছে শোনা যাচ্ছে। তো আব্দুল আওয়াল ভাই, আপনি এই এখান থেকে শুরু করেন তো, এই একটা হাল তুরি দু এখান থেকে। আব্দুল আওয়াল ভাই, হাল তুরি দু, জি আন তাতাকাল্লামু হবে কেন, আন কি করবে, আন তাতাকাল্লামা, জি আন তাতাকাল্লামা, মাআ দাইফিল আরবিয়্যি, মাআ দাইফিল আরবি, বিল লুগাতিল আরবিয়্যাতি, আরবি, জি বিল লুগাতিল আরবিয়্যাতি, বিল লুগাতিল আরবিয়্যাতি, আরবি ভাষায়, অর্থ কি হবে, হাল তুরিদু আন তাতাকাল্লামা, তুমি কি চাও, জি বলতে চাও, তুমি কি কথা বলতে চাও, তুমি কি কথা বলতে চাও, মা দয়ফিল আরবি, কার সাথে, আমি দয়ফ মানে হচ্ছে মেহমান, আরবি মেহমান, আরবি মেহমানের সাথে, আরবি আরবি মেহমানের সাথে কথা বলতে চাও, বিল লুগাতিল আরবিয়াতি, কিসে কি ভাষায়, আরবি ভাষায়, তুমি কি, হ্যাঁ জি আরবি ভাষায় কথা বলতে চাও, আরবি মেহমানের সাথে, আরব দেশে মেহমানদের সাথে আরবি ভাষায় কথা বলতে চাও, জি তো আপনি উত্তর দেন, আপনি চান কি না, আপনি কি চান, নাম নাম উরিদু, উরিদু নাম উরিদু, জি আন আন তাকাল্লাম, আন তাকাল্লাম, না আন আছে আতাকাল্লাম, তাকাল্লাম, জি আন তাকাল্লাম, আতাকাল্লাম, তারপরে যা আছে তাই, মা দয়ফিল আরবিয়্যাতি, জি মাশাআল্লাহ, তাহলে এখানে দুইটা পরিবর্তন হবে, একটা হচ্ছে উরিদু নাম দেওয়ার পরে উরিদু আন আতাকাল্লামা, এখানে হবে আন আতাকাল্লামা। আচ্ছা, মাযা ক্বালা মাজিদুন, মাজিদ কি বলল, মাযা ক্বালা মাজিদুন, জি মাজিদ কি বল, মাজিদ কি বলেছিল, কি বলেছিল, কি বলল, আমরা দেখি এখানে মাজিদ কি বলছিল, এই যে ক্বালা মাজিদুন, এই যে ক্বালা মাজিদুন, ক্বালা মাজিদুন ক্বাবলা সানাত, জি ক্বাবলা সানাতিন যিরতু বালাদান আরবিয়ান, এক বছর পূর্বে আমি আরব একটা নগরী, আরব নগরী সফর করেছি, ভ্রমণ করেছি, জি ভ্রমণ করেছি, এটা বলেছে আরব, জি আরব বলেছে যে উরিদু আন আজহুরা সদিকি গদান ফি বাইতিহি, এটাও বলেছে আমি চাই আন আজহুরা সাক্ষাৎ করতে সদিকি আমার বন্ধুর সাথে গদান আগামীকাল ফি বাইতিহি তার ঘরে, জি। আচ্ছা, আর মাত্র দুইটা প্রশ্ন আছে, মাতা মাতা জাহারা মাজিদুনিল বালাদাল আরবিয়া, জি মাতা জাহারা মাজিদুন বিলাদিন বালাদাল মাজিদুল বালাদি বালাদিল আরবিয়া, বালাদাল আরবিয়া, বালাদাল আরবিয়া, মাতা জাহারা মাজিদুন, মাজিদ বালাদাল, জি মাজিদ কখন, কখন সফর করেছে, সফর করেছে কখন, জিয়ারত করছে, দেখতে গেছে, যে এটা সফর করেছে হবে, সফর করেছে কখন, আরব
বালাদ মানে হচ্ছে আরব নগরী, সে কখন হ্যাঁ, সফর আরব করেছে? নগরী কখন সফর করেছে? হ্যাঁ, উত্তরটা কি হবে? কবলা, কবলা সানাতিন হবে, উত্তর হবে কবলা সানাতিন। সনাতন জি, এক উত্তর বছর হবে পূর্বে কবলা সানাতিন, 1 বছর পূর্বে। জি, জব কবলা সানাতিন। পরে তারপরে কেমন লাগবে? জব তো বালাদিন বালাদান হারাবিয়া। জি, ঝা ঝার ঝুরতু না ঝার হবে, ঝার আল বালাদ আল আরবিয়া কবলা সানাতিন, উত্তর হবে ঝার সনাতন ঝার আল বালাদ আল আরবিয়া। আমরা মাজিদকে ব্যবহার না করতে পারি উত্তরে, ঝার আল বালাদ আল আরবিয়া কবলা সানাতিন। জি, মাতা ইয়াজহুরুল ওয়ালাদু সাদিকহু, মাতা ইয়াজহুরুল ওয়ালাদু সাদিকহু, কখন সাক্ষাৎ করবে? মাতা ইয়াজহুরুল ওয়ালাদু সাদিকহু, ছেলেটি কখন তার বন্ধুর সাথে সাক্ষাৎ করবে? গদান নাকি গদান? এই যে বলা আছে এখানে, গদান বাইতে জি গদান গদান কি বাইতে? এই যে এখানে উত্তর আছে গদান ফি বাইতে, তো গদান দিলেই হবে। ফি বাইতে তো স্থান তো বলেনি, আয়না তো বলেনি, আয়না বললে ফি বাইতে। আর মাতা বলেছে তাহলে কখন, মাতা মানে হচ্ছে জরফে জামান, যেটা সময় যাচ্ছে, আর আয়না মানে জরফে মাকান, কোথায় এটা জানতে যাচ্ছে। দুইটাই, দুইটা হচ্ছে স্থান এবং সময়। তো মাতা বলেছে শুধুমাত্র গদান, তার উত্তর হবে ইয়াজহুরুল ওয়ালাদু সাদিকহ গদান, ইয়াজহুরুল ওয়ালাদু সাদিকহ গদান গদান। জি, তাহলে এগুলো প্রশ্ন উত্তরগুলো কিন্তু অনেক বোঝার বিষয়, প্রশ্ন উত্তরগুলো যত বেশি ভালো করে করতে পারবেন তত বিষয়টা আরো পরিষ্কার হবে, যে কোনটাকে কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে, সময়কে কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে, ফেল সংগঠিত হওয়ার সময়কে মাতা দিয়ে প্রশ্ন করা হচ্ছে, ফেল সংগঠিত হওয়ার স্থানকে আয়না দিয়ে প্রশ্ন করা হচ্ছে, আয়না। তারপরে মাদা দিয়ে প্রশ্ন করা হচ্ছে যে মাফুলকে, মাদা দিয়ে, মান দিয়ে প্রশ্ন করা হচ্ছে ফাইলকে, যে প্রশ্নগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, আমরা শুরু করতে যাচ্ছি আজকে 8ম পাঠ। এখানে লেখা নাই, নতুন বইতে লেখা আছে, এই বইতে লেখা নাই, কারণ এরপরে ডাইরেক্ট 19তম পাঠ শুরু হয়েছে। 18তম পাঠ শুরু করছি আমরা। তো বিশ্রাম করা একটা মাসদার আছে, একই বাবের, বাবে ইস্তিফআলের মাসদার হচ্ছে বিশ্রাম করা, আল ইস্তিরাহাতু, আল ইস্তিরাহাতু, এই মাসদারের অর্থ হচ্ছে বিশ্রাম করা। এখানে রয়ের পরে একটা আলিফ আছে, দেখেন একটা আলিফ, ইস্তিরাহাতু, একটা আলিফ আছে, এই আলিফটা আসার কারণ হচ্ছে যেমন কলা ইয়াকুলুর যে আলিফ আসে ওরকম, বা আয়া বিউর মতো, এখানে অবশ্য বা আয়া বিউর মতো আলিফ আসবে, তারপর ইয়া আসবে, আলিফ আর ইয়া, এটাকে বলে হচ্ছে আজওয়াফ, আজওয়াফে ইয়াই, আজওয়াফে ওয়াওই, দুইটা আজওয়াফ আছে। অর্থাৎ যদি মাঝের অক্ষরে ইয়া অথবা ওয়া আসে তখন তাকে আজওয়াফ বলা হয়, অথবা মুতাল, দুইটা নাম আছে, আজওয়াফে ইয়াই ওয়াই অথবা মুতালও বলা হয়, মুতালে আইন, মুতালে আইন, মাঝখানে যেহেতু আছে এই ওয়া এবং ইয়া, এই জন্য এটাকে মুতালে আইন বলে, অথবা এটার নাম হচ্ছে আজওয়াফ, যেমন কলা ইয়া কুলু, এটাও কিন্তু আজওয়াফ। তাহলে এই মাসদার থেকে সিলসিলাতুল আফআল কি কেমন হবে? ইস্তারাহা ইস্তারাহাত, ইস্তারাহা ইস্তারাহাত, দেখেন কলার সাথে মিল, বার সাথে মিল আছে, প্রথমটুকু, পুরাটা মিল নাই, প্রথম লাইনটা পুরো কলার সাথে মিল, ইস্তারাহা ইস্তারাহাত, যেমন কলা কলাত, ইস্তারাহা ইস্তারাহাত, মিল আছে না কলা কলাতের সাথে, ইস্তারাহা ইস্তারাহাত। তারপরে ইস্তারাহতা ইস্তারাহতি ইস্তারাহতু, পরে এগুলো কলের সাথে মিল নাই, কলে তো কুল তো আছে, ইস্তারাহা ইস্তারাহাত ইস্তারাহতা ইস্তারাহতি ইস্তারাহতু, ইস্তারাহা ইস্তারাহাত ইস্তারাহতা ইস্তারাহতি ইস্তারাহতু, জি, ইস্তারাহা ইস্তারাহাত, সে বিশ্রাম, ইস্তারাহা ইস্তারাহাত 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 ইস্তারাহাত,
जी माशाल्लाह আচ্ছা এবার হচ্ছে মুদারের গুলো ইয়াস্তারিহু তাস্তারিহু এটা বা ইয়াবিউর মত অনেকটা ইয়াস্তারিহু তাস্তারিহু 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 না আস্তারিহু তাস্তারিহু না তাস্তারিহু আচ্ছা এরপরে হচ্ছে আমর আর নাহি আমর হচ্ছে ইস্তারিহ ইস্তারিহি আচ্ছা এবার একজন অর্থ সহ বলেন তো সুন্দর করে সারোয়ার শামীম ভাই আপনি দেখে দেখে পড়েন এবং অর্থ গুলো বলেন বিশ্রাম করা তাহলে কি অর্থ হতে পারে ইনশাআল্লাহ জি সে বিশ্রাম করলো তুমি বিশ্রাম করলে আমি বিশ্রাম করলাম জি মাশাআল্লাহ ইয়াস্তারিহু তাস্তারিহু তাস্তারিহু তাস্তারিহিনা আস্তারিহু সে বিশ্রাম করবে তুমি বিশ্রাম করবে আমি বিশ্রাম করব জি ইস্তারিহ ইস্তারিহি লা তাস্তারিহ লা তাস্তারিহি জি তুমি বিশ্রাম করো তুমি বিশ্রাম করো না জি মাশাআল্লাহ আচ্ছা এবার আসসালামুল ইসলাম ভাই বলেন আসসালামুল ইসলাম ভাই দেখে দেখে বলেন এটাই ইস্তারোহা ইস্তারোহাত ইস্তারোহতা ইস্তারোহতি ইস্তারোহতু সে বিশ্রাম নিয়েছে তুমি বিশ্রাম নিয়েছো আমি বিশ্রাম নিয়েছি জি মাশাআল্লাহ করেছি ইয়াস্তারিহু তাস্তারিহু তাস্তারিহিনা আস্তারিহু সে বিশ্রাম করবে তুমি বিশ্রাম করবে আমি বিশ্রাম করব জি ইস্তারিহি লা তাস্তারিহি জি তুমি বিশ্রাম করো তুমি বিশ্রাম করো না জি মাশাআল্লাহ তাহলে এটা তো মোটামুটি কিছুটা চলে আসছে আরো অনেকবার পড়তে হবে এটা মোটামুটি 8 বার পড়তে হবে 8 থেকে 10 বার তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে ইস্তারাহা ইস্তারাহাত ইস্তারাহতা ইস্তারাহতি ইস্তারাহতু ইয়াস্তারিহু তাস্তারিহু তাস্তারিহু তাস্তারিহিনা আস্তারিহু ইস্তারিহ ইস্তারিহি লা তাস্তারিহ লা তাস্তারিহি জি এখন কিছু সময় বের করতে হবে আর মনকে বোঝাতে হবে যে কেন মন অন্যদিকে যাচ্ছে যে আমি তো সবচেয়ে উত্তম যেটা সেটার পিছনে লাগছি সবচেয়ে উত্তম হচ্ছে খৈরকম মান্তা আল্লামাল কুরআন ওয়া আল্লামা একটা হাদিসই ভালো করে মনে করেন খৈরকম মান্তা আল্লামাল কুরআন ওয়া আল্লামা আর লুগাতুল আরবিয়াটা শেখার মূল উদ্দেশ্য কি আমরা যে লুগাতুল আরবিয়া শিখতে চাচ্ছি নুরিদু আন নাতাআল্লামু আন নাতাআল্লামাল লুগাতুল আরবিয়াতা লিনাফহামাল কুরআন ওয়াল হাদিসা এটা তো উদ্দেশ্য যে আমরা চাচ্ছি নুরিদু মানে কি আমরা চাচ্ছি আন নাতা আল্লামা শিখতে জি উরিদুর জায়গায় নুরিদু হবে আমরা যদি চাচ্ছি নুরিদু আন নাতা আল্লামা আল্লুগাতাল আরবিয়াতা লি নাফহামাল কুরআন ওয়াল হাদিসা কুরআন এবং হাদিস বোঝার জন্য কিন্তু আমরা চাচ্ছি এটা উদ্দেশ্য তাহলে মনকে বারবার বোঝাতে হবে যে এই হাদিস একটা হাদিসই ধরা ইয়া করেন খৈরকুম মান তা আল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শেখে তো কোরআন শেখার তো প্রথম স্তর হচ্ছে
ওটা পড়তে পারা শুদ্ধভাবে। দ্বিতীয় স্তর হচ্ছে মানে বোঝা, আমরা দ্বিতীয় স্তরের চেষ্টা করতেছি, মানে বোঝার চেষ্টা করতেছি। এরপরে আরও আছে এটার উপরে ব্যাখ্যা বিশ্লেষণ, অর্থ, অর্থের পরে ব্যাখ্যা বিশ্লেষণ, তারপরে সেটা মানা, প্রচার করা, অনেকগুলো স্তর আছে কোরআনের শেখার এবং প্রচার করার। তো এই যে নিজেকে বুঝ দিতে হবে সবচেয়ে উত্তম কাজে আমরা আছি, কেন শয়তান অন্যদিকে নিয়ে যাবে। শয়তান তো চায় না যে আমরা কোরআন বুঝে পড়ি, যে কোরআন যদি পড়া হয় তাহলে কি হয়, ইমান বৃদ্ধি পায়, ইমান বৃদ্ধি পায়। জি, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওয়াইদা আর যখন, ওয়াইদা আর যখন, তুলিয়াত আলাইহিম এটা মুমিনদের বৈশিষ্ট্য বলা হচ্ছে সূরা আনফালের মধ্যে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় তখন কি হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানকে তা বৃদ্ধি করে দেয়, ঈমান বৃদ্ধি পায় তাদের। জি, এই জন্য কোরআন তেলাওয়াত যদি অর্থ সহকারে বুঝে পড়া যায় তা তো ঈমান বৃদ্ধি পাবে, কারণ ঈমান তো মূল আল্লাহ তাআলার উপরে, আল্লাহর ওয়াহদানিয়তের উপরে, আল্লাহর কুদরতের উপরে, এই সমস্ত বিষয়, আখিরাত, তারপরে রিসালাত, এই সমস্ত বিষয় সম্পর্কে কোরআনেই সবচাইতে স্পষ্ট এবং সুন্দর বর্ণনা আছে, তারপরে হাদিসে আছে। তো কোরআন যখন আমরা মানে সহকারে বুঝবো তখন কিন্তু আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আমরা বেশি বেশি আল্লাহ সম্পর্কে জানতে পারবো, ঈমানটা বাড়বে। তো এইভাবে মনকে বুঝ দিতে হবে। আচ্ছা, এখন এটা দিয়ে আমরা নতুন শব্দ তৈরি করবো, এখন নতুন শব্দ আল ইস্তিআনাতু, মানে সাহায্য চাওয়া। আল ইস্তিআনাতু, সাহায্য চাওয়া। আচ্ছা, ইস্তিআনাতু এটা দিয়ে একজন বলেন, উপরেটা দেখেই বলেন, আব্দুল আওয়াল ভাই বলেন, আল ইস্তিআনাতু এটা দিয়ে ইস্তাআনা, আব্দুল আওয়াল ভাই, ইস্তাআনা, ইস্তাআনাত। সোহেব ভাই বলেন ইস্তাআনা, ইস্তাআনাত। ইস্তাআনা, ইস্তাআনাত, 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 সরি, ইস্তাআনতা, ইস্তাআনতা, ইস্তাআন, ইস্তাআনতা, ইস্তাআনতি, ইস্তাআনতু, তাহলে আমরা এখানে সামনে আগাবো একটু। জি সোহেব ভাই, ইস্তাআনা, ইস্তাআনাত, ইস্তাআনাতু, এখানে তা যে একটা আছে অতিরিক্ত, ইস্তাআনতু, তু তো হবে, ইস্তাআনতু, ও এই তাটা, এটা অতিরিক্ত আছে, ওটা শুধু মাসদারের সাথে আছে, ওটা এখানে ব্যবহার হবে না। এখানেও দেখেন, আর ইস্তিরাহাতু ছিল না, ইস্তিরাহাতু গোলতা ছিল, ওই গোলতা মাসদারে থাকবে কিন্তু পরে এখানে ব্যবহারে আসবে না, আর যখন আমরা সিলসিলাতুল আফআল করব তখন কিন্তু আসবে না, আল ইস্তার, ইস্তারাহা এখানে ওই গোলতাটা আসবে না। তাহলে আল ইস্তাআনা, ইস্তাআনা, ইস্তাআনাত, ইস্তাআনতা, ইস্তাআনতি, ইস্তাআনতু, তারপরে ইয়াস্তাঈনু, জি বলেন ইয়াস্তাঈনু, না না, নিটা আপনার আগে চলে আসছে কেন, তাস্তাঈনু, তাস্তাঈনু, তাস্তাঈনিনা,
আস্তাইনু। জি বলেন আরেকবার, আরেকবার বলিস নাকি? হুম বলেন আরেকবার। يستعينوا تستنيعوا আবার নি চলে আসছে আগে। يستنيعوا تستنيعوا تستنيعوا না হচ্ছে না, يستعينوا আমার সাথে বলেন يستعينوا تستعينوا يستعينوا تستعينوا জি এবার হইছে يستعينوا تستعينوا تستعين تستعين استعين জি استنيع استنيعي استعين استعيني لا تستعين لا تستعيني استعين استعيني استعين استعيني لا تستعين لا تستعيني لا تستعين استعيني জি এটা মানে সাহায্য চাওয়া, যেমন ধরুন সুরা ফাতিহাতে আমরা বলি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তো এটা হচ্ছে আস্তাইন, যেটা আছে আস্তাইন এখানে হবে নাস্তাইন, নাস্তাইন আর নুন দিলে এটা আমরা হবে যে আমরা সাহায্য চাচ্ছি, আস্তাইনু নাস্তাইনু। তারপরে আছে ওয়াস্তাইনু বিস সবরি ওয়াস সলা, ওয়াস্তাইনু বিস সবরি ওয়াস সলা, সূরা বাকারাতে বলা আছে ওয়াস্তাইনু বিস সবরি ওয়াস সলা, তোমরা সাহায্য চাও সলাত এবং সবর এবং সলাতের সাহায্যে, তোমরা সবর এবং সলাতের দ্বারা তোমরা আল্লাহর সাহায্য চাও, ওয়াস্তাইনু বিস সবরি ওয়াস সলা জি সাহায্য চাও সবর এবং সলাতের দ্বারা, এটার ব্যবহার আছে অনেক। আচ্ছা জাকির হোসেন ভাই আসছেন পরে, জাকির হোসেন ভাই বলেন তো আরেকটা দিয়ে, আল ইস্তিতাআতু, আল ইস্তিতাআতু সক্ষম হওয়া, সক্ষম হওয়া বা পারা, আল ইস্তিতাআতু তাই উপর জবর হবে জি, নেটওয়ার্কের মনে হয় খুব সমস্যা হচ্ছে আজকে। জি অর্থ হবে কি, তুমি সে সক্ষম হয়েছে, এরপর আরেকটা শব্দ আছে আল ইস্তিশারাতু, আল ইস্তিশারাতু মানে হচ্ছে পরামর্শ চাওয়া, পরামর্শ চাওয়া, একই রকম ভাবে এটা একজন বলেন বলেন আল ইস্তিশারা, তাহলে এখানে হবে পরামর্শ জি সে পরামর্শ চাবে, তুমি পরামর্শ চাবে, আমি পরামর্শ চাবো। আপনি তো ভালোই পড়তে পারলেন। আরেকটা কি আছে আল ইস্তিজাবাতু, আল
ইস্তিজাবাত মানে সারা দেওয়া, ইস্তিজাবাত। আজাবা ইউজিবু মানে জবাব দেওয়া, প্রশ্নের উত্তর দেওয়া। আর এখানে আল ইস্তিজাবাত মানে সারা দেওয়া, ডাকে সারা দেওয়া। তো এখানে এটা কি হবে, ইস্তাজাবা, আল আল তো না, ইস্তাজাবা হবে, ইস্তাজাবা, ইস্তাজাবাত, ইস্তাজাবতা, ইস্তাজাবতি, ইস্তাজাবতু, ইস্তাজাবা, ইস্তাজাবাত, ইস্তাজাবতা, ইস্তাজাবতি, ইস্তাজাবতু। জি সারা শামীম ভাই বলে যান, ইস্তাজাবা, ইস্তাজাবাত, ইস্তাজাবা, ইস্তাজাবাত, ইস্তাজাবতা, ইস্তাজাবতি, ইস্তাজাবতু। ইয়াস্তাজিবু, ইয়াস, ইয়াস্তাজিবু, তাস্তাজিবু, তাস্তাজিবু, তাস্তাজিবিনা, আস্তাজিবু। জি ইস্তাজিব, ইস্তাজিব, ইস্তাজিবি, লা তাস্তাজিব, লা তাস্তাজিবি। জি মাশাআল্লাহ। তো এইগুলো আসলে পড়তে হবে 5-6 বার 7 বার করে, এটা পড়লে একবারে ইয়া হয়ে যাবে, মানে সহকারে পড়লে মানেটাও আয়ত্ত চলে আসবে। ইস্তাজাবা, ইস্তাজাবাত, এটা কোরআনে অনেক জায়গায় আছে। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু লি লাআল্লাহুম ইয়ারশুদুন, সূরা বাকারাতে আছে, রমজানের ওই আয়াতের মধ্যে, রমজানের আলোচনার মধ্যে, শাহর রমাদান ওর মধ্যে আছে। ইদা সাআলাকা ইবাদি আননি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দান, উজিবু ওখানে আছে, আজাবা ইউজিবু থেকে, উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দান, ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আস্তে আস্তে দেখবেন পরিচিত অনেক শব্দ চলে আসবে, যারা কোরআন কোরআন মুখস্থ যাদের আছে তাদের তো আরো সুবিধা বেশি। তো আল ইস্তি আনা তো ছিল সাহায্য চাওয়া, আল ইস্তি তো আনা তো মানে ছিল সক্ষম বা পা হওয়া, সক্ষম হওয়া, আল ইস্তি শাহরা তো মানে পরামর্শ চাওয়া, আল ইস্তি যাওয়া তো মানে সাড়া দেওয়া। তো এটা দিয়ে আমি শুরু করতে পারি আমরা। তা আমি চাইছিলাম যে আজকে একটু দুইটা দোয়া নিয়ে একটু আলোচনা করব, যে দুইটা দোয়া আপনাদের জানাই আছে, অর্থটা আমরা চেষ্টা করবো বুঝার। একটা হচ্ছে ঘুমানোর দোয়া, আর একটা ঘুম থেকে উঠার দোয়া। জি ঘুমানোর দোয়া, একজন জানেন কেউ বলেন দেখি, একজন ঘুমানোর দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। জি মাশাআল্লাহ, সারা সালাম ভাই, এটা হচ্ছে ঘুমানোর দোয়া। আচ্ছা এটার অর্থ, এটার অর্থ ভেঙে ভেঙে বলতে পারবেন? আল্লাহুম্মা মানে কি? আল্লাহুম্মা আল্লাহর কাছে না, আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ হচ্ছে ইয়া আল্লাহর অর্থে আসবে, হে আল্লাহ। বিসমিকা, বিসমিকা তোমার নামে, তোমার নামে, জি তোমার নামে, বি আছে এখানে, ইসমিকা, বি ইসমিকা, ইসমিকা ছিল ইসমুকা, বি আসার কারণে বিস, বি ইসমিকা, একবারে বলা হচ্ছে বিসমিকা, বিসমিকা, বি ইসমিকা দুটাই বলা যাবে। আল্লাহুম্মা বি ইসমিকা, আল্লাহুম্মা বিসমিকা, জি দুটাই বলা যাবে, আল্লাহুম্মা বি ইসমিকা, আল্লাহুম্মা বিসমিকা। আমরা আলিফকে লাগিয়ে দিতে পারি বায়ের সাথে, নাও আলিফকে বাদ দিতে পারি, হজব করতে পারি, আবার রাখতেও পারি। আল্লাহুম্মা বি ইসমিকা, আল্লাহুম্মা বিসমিকা, যেমন বিসমিল্লাহ রহমান রহিম মানে বি ইসমিল্লাহির রহমান রহিম। তো আল্লাহুম্মা মানে হে আল্লাহ, বি ইসমিকা মানে কি? তোমার নামে। জি আমুতু, এটা আসছে মাতা ইয়ামুতু, এটা হচ্ছে অনেকটা কলা ইয়াকুলুর মতো, কলা ইয়াকুলু, মাতা ইয়ামুতু। আচ্ছা বলেন তো ইয়ামুতু দিয়ে, বলেন তো ইয়ামুতু তামুতু, ইয়ামুতু তামুতু, তামুতু তামুতু, আমুতু, আমুতু। তাহলে আমুতু মানে কি হবে? মাতা মানে মারা যাওয়া, আমুতু মানে কি হবে? আমি মারা যাই বা যাচ্ছি বা যাব, এরকম মানে আসে, আমি মারা যাচ্ছি বা আমি মারা যাব বা আমি মারা যাই। এখানে সবসময়ের কথাটাই বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমি মারা যাব আপনার নামে। জি আমি আপনার নামে, আমি মারা যাচ্ছি বা আমি আপনার নামে। জি তো এখানে আমরা বলছি মারা, একটু এখন হিকমত দেখেন, বলতে পারতো আল্লাহুম্মা বিসমিকা আনামু, বলতে পারতো না আল্লাহুম্মা বিসমিকা আনামু? জি তা আনামু বললে তো শুধু ঘুমটাই বোঝাতো, যে আমি আল্লাহ আপনার নামে ঘুমাচ্ছি। কিন্তু আল্লাহুম্মা বিসমিকা আমাতু দ্বারা দুইটা জিনিস বোঝানো হচ্ছে, এক তো ঘুমাচ্ছি, আবার ঘুমটা হচ্ছে অর্ধমৃত্যু, অতএব সেই মৃত্যুকেও বোঝাচ্ছে। যদি আমি ঘুমিয়ে যে আর না উঠতে পারি তাহলে কিন্তু এটাই আমার মৃত্যু হয়ে গেল, ঘুম হচ্ছে মৃত্যুর মতোই।
এটা বলা আছে আপনার সূরা কি বলে, সূরা মুমিনুনের আগের সূরা, সূরা মুমিনের আগের সূরা, সেখানে বলা আছে যে আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ তিনি কি করেন তোমাদের নফসগুলোর, ইয়াতাওয়াফাল আনফুসা, তিনি কি করেন নফসগুলোকে অর্থাৎ প্রাণগুলোকে নিয়ে চলে যান, ওফাত দেন, কখন? হিনা মাউতিহা, তোমাদের আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা, আর যখন তোমরা ঘুম মরাও, মরো না কিন্তু ঘুমাও, এই দুই সময় নফসকে নিয়ে যান। ফায়ুরসিলুল লাতি কদ আলাইহাল মাউত, অতঃপর যার মৃত্যু স্থির হয়ে যায় তাকে তিনি তার নফসটাকে রেখে দেন, আর অপরকে কিছু সময়ের জন্য আবার ছেড়ে দেন নির্দিষ্ট সময়ের জন্য। এই জন্য ঘুম হচ্ছে অর্ধ মৃত্যুর মতো বলা হয়, এটা মৃত্যুর মতো, যদি আমাকে আর না ফিরিয়ে দেয় তাহলে আমি আর আসতে পারবো না। তো এখানে আমুতু বলার দ্বারা আসলে ঘুমকেই বোঝানো হচ্ছে, আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু, আল্লাহ আমি আপনার নামে মরি, মারা যাই, জি মারা যাই, মৃত্যুবরণ করি। ওয়া মানে হচ্ছে এবং আহিয়া, আহিয়াটা আসছে হায়া ইয়াহিয়া, হায়া ইয়াহিয়া, ইয়াহিয়া তাহিয়া তাহিয়া আহিয়া, জি আহিয়া তাহিয়া তাহিয়া আহিয়া, আহিয়া মানে আমি জেগে উঠি, জীবিত হই, এখানে জীবিত হই, মৃত্যু থেকে জীবিত হওয়া, অর্থাৎ ঘুম থেকে জেগে ওঠাটা অনেকটা মৃত্যু থেকে জেগে ওঠার মতো। আবার আরেকটা হেকমত দেখেন, প্রতিদিন যখন ঘুমাতে যাচ্ছি আমরা, তখন আমরা মনে এটা করব যে আজকের ঘুমটাই আমার শেষ, আমি এটা মারা গেলাম, এবং সকালে যখন আমরা উঠছি তখন কিন্তু হাশরের ময়দানের যে উঠা, সেই উঠার মতো কিন্তু অনেকটা, হাশরের ময়দানে উঠার মতো আমি আমার জায়গায় উঠলাম। এরকমই অন্য একটা হাদিসে বলা আছে, তোমরা যেরকম মারা যাও ঘুমাও, সেরকমই একদিন মারা যাবে, যেরকম তোমরা জেগে ওঠো সকালে, ঠিক এইভাবে একদিন আল্লাহ তাআলা তোমাদেরকে কিয়ামতের ময়দানে আবার তুলবেন। তো এটা বোঝা গেছে দেখি, একজন বলেন তো আসহাবুল ইসলাম ভাই, বলেন তো দোয়াটা অর্থ সহকারে। আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু আহিয়া, প্রত্যেকটা ভেঙে ভেঙে আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আল্লাহুম্মা, আল্লাহুম্মা হে আল্লাহ বি ইসমিকা তোমার নাম নিয়ে, তোমার নামে আমুতু, তোমার নাম নিয়ে আমুতু মানে কি আমি মারা যাই, মরি, আমি মারা যাই, তোমার নাম নিয়ে মারা যাই এবং তোমার নামে উঠি, তোমার নামে আমি জেগে জীবিত হই, এখানে ঘুমাই এবং ঘুম থেকে উঠিকে বোঝানো হয়েছে, জি মাশাআল্লাহ। এরপরে ঘুম থেকে ওঠার দোয়াটাও খেয়াল করেন, এটা একজন বলেন কে, বা একজন ঘুম থেকে ওঠার দোয়া জাকির হোসেন ভাই বলেন, জি জাকির ভাই ভালো করে বলেন, জাকির হোসেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, জি মাশাআল্লাহ। এখানে আমাদের অবশ্য অপরিচিত একটা দুটো শব্দ থাকতে পারে, আলহামদুলিল্লাহ মানে তো আমরা জানি, তাই না, আলহামদুলিল্লাহ মানে কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এখানে আলিফ লাম দ্বারা নির্দিষ্ট না, আলিফ লাম দ্বারা ইস্তিগরাক উদ্দেশ্য, মানে সব ধরনের প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। আল্লাদি মানে যিনি, এখানে আল্লাহ তাআলা সম্পর্কে বলা হচ্ছে, যিনি আল্লাদি আহ, আল্লাদি আহিয়া না, আহিয়া হচ্ছে এটা জীবিত করা, বা ইফাল থেকে আহিয়া, আহিয়া ইউহি, আহিয়া ইউহি, বাবে ইফাল থেকে আহিয়া ইউহি, আহিয়া, হায়া মানে তো জীবিত হওয়া, আর আহিয়া মানে জীবিত করা, আল্লাদি, আল্লাদি মানে যিনি, আহিয়া না, না মানে আমাদেরকে, যিনি আমাদেরকে জীবিত করলেন, জীবন দান করলেন, বা আদা মানে পরে, বা আদা মা আমা তানা আমাদের মৃত্যুর পরে, মা আমা তানা আমাদের মৃত্যুর পরে, আমাদের মৃত্যুর পরে তিনি আমাদেরকে পুনরায় জীবিত করলেন, অর্থাৎ ঘুমটাকে কিন্তু মৃত্যুর মতোই, মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে, যে আমাদের মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরায় জীবিত করলেন। ওয়া ইলাইহিন নুশুর, ওয়া ইলাইহি মানে তার দিকেই, নুশুর মানে তো জানেন নাশর, হাসর নাশর যেটা আমরা বলি,
প্রত্যাবর্তন, সেই ফিরে যাওয়া, আবার পুনরায় জীবিত হওয়া তার দিকেই, বা ইলাইহিন নুশুর তার দিকে আবার সবার একত্রিত হওয়া। তো এইভাবে একটু একটু করে আমাদের চেষ্টা করতে হবে বিভিন্ন বিষয়গুলো। এগুলোর মধ্যে যদি বুঝতে চেষ্টা করেন তখন শয়তানকে বোঝান যাবে যে দেখো আমি কিছু কিছু বুঝতেছি, কিন্তু এখন আমি নামাজের দোয়াগুলো বুঝতেছি অর্থ, আমি কোরআন পড়তে গেলে কিছু অর্থ বুঝতেছি, তুমি আমাকে এদিক থেকে সরাও না। আমাদের আরেকটা শত্রু আছে নফস, শয়তানের চর বড় শত্রু কাছে আছে একবারে। শয়তান তো আউযুবিল্লাহ পড়লে ভাগে, কিন্তু নফস তো সাথে আছে। নফসকেও বোঝান লাগবে তুমি কেন এরকম করছো, তুমি কেন এই পথে অগ্রসর হতে চাচ্ছ না। নফসকে বোঝান লাগবে, তোমার জন্যই ভালো হবে। তুমি যদি ভালো পথে আগাও তোমাকেই বলো, তোমাকেই একদিন বলবে ইয়া আইয়া তোমার নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমাকেই বলবে। জি, এইগুলো বললাম যে এই পথে মাঝে মধ্যে আমাদেরকে অলসতা আসবে, এই জন্য নিজেকে নিজে বোঝাতে হবে শয়তান থেকে। ইয়া হুজুর, একটা সূরা আর লাস্টে জান্নাতুল ফেরদৌসের নুজুল আছে, এটা কোন সূরাটা? জান্নাতুল ফেরদৌস নুজুল সূরা কাহফ। সর্বশ্রেষ্ঠ 110 নম্বর আয়াত। তাহলে 110 এর আগে 109, তার আগে হচ্ছে 100। জি, ওইটাই। তাহলে 108 হতে পারে, 108। ঠিক আছে, বের করা যাবে ইনশাল্লাহ। আমরা সবাই চেষ্টা করবো কমপক্ষে জুমাবারে সূরা কাহাফ পুরা পড়ার চেষ্টা করবো, না পারলে প্রথম 10 আয়াত। আলহামদুলিল্লাহ আনজাল আলা আব্দিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জি, কাইয়িমান লিয়ুনদিরা বাসান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনা সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। জি, কোরআন একটু করে পড়বেন, আমাদের মূল কোরআন পড়তে লাগলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এখানে জমা দেবে, শয়তান পালাবে। আর একটু করে খেয়াল করতে হবে অর্থগুলোর দিকে। তো আমরা আজকে শেষের দিকে চলে আসছি, একটু এইগুলো নিয়ে আলোচনা করলাম যাতে আমরা কি লাভ করতেছি, কিছু বুঝছি কিনা, এটা উদ্দেশ্য একটু বোঝার জন্য এই আলোচনাগুলো করলাম। তো এটা ছিল বাবে ইস্তিফালের আজওয়াফ, ইস্তিরাহাতু বিশ্রাম করা, ইস্তারাহা ইস্তারাহাত ইস্তারাহতা ইস্তারাহতি ইস্তারাহতু, ইয়াস্তারিহু তাস্তারিহু তাস্তারিহু তাস্তারিহিনা আস্তারিহু ইস্তারিহ ইস্তারিহি লা তাস্তারি লা তাস্তারি লা তাস্তারিহি। তো এইভাবে সবাই এইগুলো কয়েকবার করে পড়বেন, এটাকে সময় দিতে হবে, মাঝে যে দিনটা আছে সময় দিতে হবে। তো আমরা আরেকটু পড়ি, কলার রজলুস সালিহু, কলার রজলুস সালিহু, কলা মানে হচ্ছে বলল, কে বলল? রজলুস সালিহু, একজন সৎ লোক, না এখানে একজন হবে না, এখানে আর রজলুস সালিহু আছে, মানে সৎ লোক বলল, সৎ লোকটি বলল। কলার রজলুস সালিহু, সৎ লোকটি বলল, কোথায় বলল? ফি দুআইহি, এটা হচ্ছে বলার যে জায়গা, মানে জায়গাটা, ফি দুআইহি, তার দোয়াতে বলল, সৎ লোকটি তার দোয়ায় বলল। কি বলল? এবার আসছে মাকুলা, আসছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি, ইন্নির মধ্যে আছে ইন্না আর আছে ইয়া মুতাকাল্লিম, আছে ইন্নি, নিশ্চয় আমি, ইন্না মানে নিশ্চয় আর ইয়া মুতাকাল্লিম মানে আমি, নিশ্চয় আমি, আব্দুকা, আব্দুকা মানে কি? তোমার বান্দা, ইবাদতকারী, তোমার তোমার বান্দা, দাস, এখানে আব্দুত মানে হচ্ছে দাস, ইবাদতকারী হচ্ছে আবিদ, আবিদ মানে ইবাদতকারী, মানে ইসমে ফাইল, ইসমে ফাইলে আসবে, এটা হচ্ছে আব্দু মানে দাস, বান্দা, আব্দুকা দাইফু, এই দাইফুটা আব্দের হচ্ছে সিফাত, ইন্নি আব্দুকা দাইফু, নিশ্চয় আমি তোমার দুর্বল বান্দা, নিশ্চয় আমি তোমার দুর্বল দাস, দুর্বল গোলাম। আস্তাঈনুকা, আস্তাঈনুকা, আমি
তোমার কাছে সাহায্য চাচ্ছি, সাহায্য চাচ্ছি। আস্তাইনুকা, আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি। আলা তাআতিকা, আলা তাআতিকা, তোমার তোমার আনুগত্যে। আলা তাআতিকা, তোমার আনুগত্যের উপরে আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, তোমার কাছে তোমার আনুগত্যের উপরেই সাহায্য চাচ্ছি। ফা আইন্নি, এখানে আআন্না ইউইন্নু বাবে ইফাল থেকে, এটা মানে আমাকে সাহায্য করেন। ফা আইন্নি, সুতরাং আপনি আমাকে সাহায্য করেন। ফা আলাদা, আইন আলাদা, আবার নি, ফা আইন নি, সুতরাং আপনি আমাকে সাহায্য করেন। আইলা তো আতিকা, আপনার আনুগত্যের উপরে, আপনার আনুগত্যের উপরে আমাকে সাহায্য করেন। এরপরে বলা আছে যে আমাকে আল্লাহর কাছে দোয়া করতেছি, এটা একটা বিষয় যে আল্লাহর কাছে দোয়া করতেছি। আবার আমার নিজস্ব কর্তব্য আছে না, এটা একটা কর্তব্য যে আর সদেকু সালিহু, সৎ বন্ধু, আর সদেকু সালিহু, সৎ বন্ধু, ইউইনুকা, তোমাকে সাহায্য করে। আনা ইউইনু, ইউইনুকা, তোমাকে সাহায্য করে। আলা তাআতিল্লাহি, আল্লাহর আনুগত্যে। তো আল্লাহর কাছে যেরকম আমি চাচ্ছি, ঠিক একইভাবে আমার এটাও কর্তব্য যে আমার বন্ধু যেন সৎ বন্ধু হয়। সৎ বন্ধু, সৎ স্বর্গে স্বর্গবাস বলে, জি, আর অসৎ স্বর্গে, অসৎ সঙ্গে সর্বনাশ, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে, অসৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ, জি। তা আস সাদিকু সালিহু ইউইনুকা আলা তাআতিল্লাহ, সৎ বন্ধু তোমাকে সাহায্য করে বা তোমাকে সাহায্য করবে। আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়লাম, ইনশাআল্লাহ সবই পারা যাবে, কঠিন কিছু না। মুশকিল জায়গাতে ভালো করে ভেঙে ভেঙে পড়তে হবে, যেখানে মুশকিল, যেখানে বুঝতে সমস্যা, ওটাই ভেঙে পড়তে হবে। যেখানে আমি ফা আইন নিয়ে বুঝতে পারছি না, তাহলে ভাঙেন, ফা ভাঙেন, আইন, আ আনা ইউইনু থেকে আইন, এখানেও বুঝতে না পারলে আরও ভাঙেন, আ আনা আনাত, আনতা, আনতি, আনতু, ইউইনু, তুইনু, তুইনু, তুইনিনা, উইনু, আইন, আইনি, লা তুইন, লা তুইনি, আরও ভাঙতে হবে, ঠিক আছে? এইভাবে পড়েন, ফা আইন, তারপরে আবার নি আছে, নি মানে আমাকে, সুতরাং আপনি আমাকে সাহায্য করেন। আইলা তো আয়তিকা, আপনার আনুগত্যে। জি, আজকে তাহলে এই পর্যন্ত আমরা শেষ করি। আর অবশ্যই এইগুলো ভালো করে পড়বেন, আগেরগুলোও যাদের সমস্যা আছে ওগুলো পড়বেন। আর আমি আরেকটা চিন্তা করতেছি, সেটা হচ্ছে দ্বিতীয় খণ্ডের শুরু থেকে আমরা একটু রিভাইজ দিয়ে পড়া দেব। যেমন বলে দিলাম যে এই এই পড়া, এটার উপরে শুধু এ বারোটা শোনাতে হবে। একজনকে বললাম আপনি এই যে আমি বার করে দিলাম দুই নাম্বার পার্ট, এখানে আপনি পড়েন, তিন নাম্বার পার্ট বললাম পড়েন, এইভাবে একটু পিছনেরগুলো আবার একটু ইয়া করা লাগবে, রিভাইজ দেওয়া লাগবে, কি ঠিক না বিষয়টা? দরকার তো এটা মনে হয়, জি জি ইনশাল্লাহ, এটা দরকার, জি। এবং এটা দেখি কে সবচেয়ে ভালো পারে, সেটাও দেখা হবে। দ্রুত পড়া এবং অর্থ করা, আমাদের এভাবে পরীক্ষা নিত, কে পিছনে একটা পৃষ্ঠা বার করে দেবো, এখানে পড়ো, যে কে সবচেয়ে দ্রুত পড়তে পারে, অর্থ করতে পারে, এবং এবারও কি বলে ইয়ে রব ঠিক বলতে পারে। তো ঠিক আছে, সুবহান আল্লাহ বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াতুবু ইলাইক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم السلام ورحمة الله আজকে একটু নেট একটু সমস্যা ছিল, মনে হয় পুরো বাংলাদেশের সমস্যা, এই জন্য একটু দুঃখিত, নেটের মাঝখানে একটু আমাদের একটু সমস্যা হয়েছে, এই জন্য সবাই বিষয়টা ইয়ে করে মানে বুঝবেন অবশ্যই, ঠিক আছে? আমাদের এখানে অনেক সমস্যা, জি, এটা বাংলাদেশে একটু সমস্যা পেপারে দিয়েছিল যে বাংলাদেশে একটু নেটওয়ার্ক সমস্যা হবে।